যে তুমি 34 বছর একটা উদাহরণ দেখাও, একটা উদাহরণ। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার চলেছে, সেই সময় কলকাতা কর্পোরেশন চালিয়েছে সুব্রত মুখার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্পোরেশন। তুমি একটা উদাহরণ দেখাও, একটা মিছিল দেখাও যে সুব্রত মুখার্জি মমতা ব্যানার্জিরা দাবি করেছে, একটা দাবি করেছে যে বামফ্রন্ট সরকার কলকাতা কর্পোরেশনকে টাকা দিচ্ছে না। মদন মিত্র প্রেস কনফারেন্স করে ED-CBI চলে যাওয়ার পর বলল আমাকে কেউ টাচ করতে পারবে না। ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেদিন এখান থেকে ভলভো বাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে ছাড়লো, সেদিনও একই ঘটনা শুনতে পারলাম লাইভে, নো ওয়ান ক্যান স্টপ আস। বিষয়টা স্পর্ধা, দুর্নীতি করলে ব্যাংকের অ্যাকাউন্টে 2,000-2,500 কোটি টাকা থাকলে, এসকর্ট সার্ভিসের অ্যাকাউন্টে, রাশিয়ান বান্ধবীর অ্যাকাউন্টে টাকা থাকলে এসব স্পর্ধা হবে, তোমার আমার হবে না। দেখবে গরিব মানুষ ব্যাংকের থেকে লোন নিয়ে লোন না সহ্য করতে পারলে ঘুম হয় না তাদের। আর ভারতবর্ষের সবচেয়ে বড় ঋণ খেলাপি যারা, তাদের চার্টার্ড ফ্লাইটে করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘুরে বেড়ায়। তুমি দেখবে তোমার পাড়ায় একটা ছোটো চায়ের দোকান যখন বড় হয়, ব্যবসা বাড়ে, তখন সেই চায়ের দোকানের মালিক কর্মচারী রাখে। আমাদের ভারতবর্ষের দুই ব্যবসায়ী মুকেশ আম্বানি, অনিল আম্বানি আর গৌতম আদানি, তাদের ব্যবসা বেড়ে গেছে, এখন নতুন কর্মচারী রেখেছে হচ্ছে নরেন্দ্র দামোদর মোদীকে। কাজেই দেখবে তুমি ব্যাংকের লোন শোধ করতে না পারলে ব্যাংকের বাউন্সার নিয়ে এসে তোমার লোন শোধ করে নিয়ে যাবে, তোমার জিনিস কেড়ে নিয়ে যাবে। কিন্তু ভারতবর্ষের সবচেয়ে ঋণ খেলাপি যারা, তাদের ফ্লাইটে করে, চার্টার্ড ফ্লাইটে করে নরেন্দ্র মোদী চড়বে, এটাই যা পার্থক্য। এখন স্পর্ধার কথা তুমি বললে, স্পর্ধার কথা হচ্ছে আমরা কী দেখছি এখন, আমরা অনেক ধরনের স্পর্ধা দেখছি। কীরকম স্পর্ধা? ধরো বিজেপির অফিস থেকে দেখানো হলো যে ভিডিও, যাতে দেখা গেল তৃণমূলের নেতারা ঘুষ নিয়েছে এবং বর্তমানে বিজেপির বিরোধী দলনেতাও সে হচ্ছে ঘুষ নিয়েছে। এখন এটা তো প্রকাশ্যে, তারপর বিজেপি সেটা ডিলিট করে দিয়েছে। এরকম নারদার যে ঘটনা, এরকম ঘটনা তো আমরা কি আগে দেখিনি? আমরা দেখেছি বিজেপির সর্বভারতীয় সভাপতিকে লক্ষ টাকা নিতে দেখেছি, তার নাম নিশ্চিতভাবেই সবার মনে আছে, বঙ্গারু লক্ষণ, তিনি টাকা নিয়েছিলেন। আমরা মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি দেখেছি, আমাদের রাজ্যে আমরা SSC কেলেঙ্কারি দেখছি। আমাদের রাজ্যের এখন একটা অংশের মিডিয়া, তারা কামদুনি নিয়ে বলেন কিন্তু উন্নাও নিয়ে বলেন না। আবার এক ধরনের মিডিয়া আছে যারা হাতরাস নিয়ে বলেন, হাসখালি নিয়ে বলেন না। দেখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কপালকুণ্ডলা উপন্যাসে লিখেছিলেন যে, মানে লাইনটা হচ্ছে এরকম যে, অধম যদি কেউ হয় তাহলে আমি উত্তম হব না কেন? এখন দুই অধমের লড়াই চলছে। দেখবে টিভি চ্যানেলগুলোতে বা প্রোগ্রামগুলোতে এ বলছে হাসখালি খারাপ, ও বলছে তুই হাতরাসে খারাপ কাজ করেছিস, এ বলছে তুই SSC চোর, এ বলছে ব্যাপম চোর, এ বলছে কামদুনি, এ বলছে উন্নাও, মানে দুজনেই দুজনের অধমতার রূপকে প্রকাশ করছে। আমরা শুধু এই ফাঁকে বলছি, আমরা একটাই কথা বলছি যে CBI বা ED কোনো দিন সাহস করেনি বুদ্ধদেব ভট্টাচার্যকে চিঠি পাঠাতে বা জ্যোতি বসির সরকারকে চিঠি পাঠাতে। হ্যাঁ, এরকম আমাদের খারাপ লাগছে যেটা, সেটা হচ্ছে দেখো বিধানসভার স্পিকার, আজকের যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র তারা কী শিখছে, বিধানসভার স্পিকার যাদেরকে বলছে বিজেপির MLA, সেই বিজেপির 4 জন MLA তারা চলে যাচ্ছে অভিষেকের মঞ্চে দিল্লিতে গিয়ে বসে পড়ছে। অনেকে মনে করেছিল, পশ্চিমবাংলার অনেক মানুষ মনে করেছিল যে বিজেপি তৃণমূলকে টাইট দিতে পারবে। তোমার মনে থাকার কথা যে কলকাতায় এসে বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলেছিলেন ভাগ মুকুল ভাগ, তখন পশ্চিমবাংলার মানুষ ভেবেছিল বোধ হয় মুকুলদের ভাগিয়ে দেবে, মানে তৃণমূলকে ভাগিয়ে দেবে, তৃণমূলকে অ্যারেস্ট করবে, তখন মানেটা বোঝেনি মানুষ। আসলে সেদিন বিজেপির নেতা বলে দিয়েছিল ভাগ মুকুল ভাগ মানে সারদার টাকার ভাগ, নারদার টাকার ভাগ, কাটমানির ভাগ। তো সেই কাটমানির ভাগ নিয়ে মুকুল বিজেপিতে চলে গেছে, এখন আবার তৃণমূলে ফেরত চলে এসেছে। আমাদের তো সবচেয়ে খারাপ লাগে মুকুল রায় ড্রাইভারের জন্য, মানে বেচারার কী কাণ্ড, মানে একবার বলছে বিজেপির অফিসে চলো, একবার বলছে তৃণমূলের অফিসে চলো, একবার বলছে এয়ারপোর্ট চলো, একবার অমিত শাহর বাড়িতে চলো, মানে এরা কারা রাজনীতিতে? আসলে এই যে বিজেপির কিছু নেতা এসে বিজেপির নেতাদের ছবিতে জুতো মারছে, বা তৃণমূলের কিছু নেতা এসে তারা ক্যান্ডিডেট হতে পারেনি বলে তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, আসলে কিছু দিতে এরা রাজনীতিতে আসেনি, এরা নিতে রাজনীতিতে এসেছে। আর কিছু নিতে রাজনীতিতে আসার লোকজনই আজকে পশ্চিমবাংলায় একটা বড় সংখ্যায় বেড়ে গেছে, তাই এই ধরনের নুইসেন্স আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা বিকল্পের কথা বলছি, আমরা বলছি CBI ED আসলে দেখবে আবার রবি ঠাকুরের কথা চলে যেতে হয়, কাদম্বিনী মরিয়া পড়িয়ে প্রমাণ করিল সে মরে নাই। হ্যাঁ, CBI ED প্রভাবশালীদের দ্বারা নিয়োজিত হয়ে এক প্রভাবশালীকে বাঁচাইয়া প্রমাণ করিল যে অভিষেক ব্যানার্জি এখন CBI ED দ্বারা বেলে আছে, বিজেপির বেলে আছে।
কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেভাবে তদন্ত চলছে, কোর্ট মনিটর তদন্ত, কোর্টের কাছে যেভাবে ভৎসনা শুনতে হচ্ছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো একটা প্রভাবশালী হাত আছে। আরএসএস তার দুর্গাকে বিপদে ফেলতে চায় না, অমিত শাহ নরেন্দ্র মোদী আসলে ইন্টারন্যাশনাল ভাইপো তাদেরকে বিপদে ফেলতে চায় না। আসলে এজেন্ডা এগুলো না, এজেন্ডা এখন শুধু দুর্নীতি না, বা ভারত গোটা ভারতবর্ষে এই যে বিজেপির নেতারা কম দুর্নীতিগ্রস্ত নাকি, গোটা দেশের বিজেপির নেতাদের নাম আমি বলতে পারি যারা দুর্নীতিগ্রস্ত, তৃণমূলের নেতারাও ব্যাপক দুর্নীতিগ্রস্ত। দেখো একটা বাইনারি তৈরি হয়েছে, কীরকম ধরনের বাইনারি, এক দল হিসেব দেবে না, আরেক দল যারা হিসেব দিচ্ছে না, যাদের চুরি, যারা চুরি করছে তাদের শাস্তি দেবে না। একজন পঞ্চায়েত সমিতির সভাপতিকে দেখাও যে অ্যারেস্ট করেছে, একজন গ্রাম পঞ্চায়েতের সভাপতিকে দেখাও অ্যারেস্ট করেছে, একজন এসপিকে দেখাও অ্যারেস্ট করেছে, একজন ডিএমকে দেখাও অ্যারেস্ট করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা ভুয়ো জব কার্ডে ওরা মেরে দিয়েছে, ওরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে না, ওরা যে খরচা করেছে হিসেব দেবে না, কিন্তু বিজেপি আবার শাস্তিও দেবে না। তাহলে দুটো সরকারের এক দল হচ্ছে তৃণমূল, কেন হিসেব দিতে পারবে না তুমি জানো? তৃণমূল হিসেব দিতে পারবে না মানে তুমিও হিসেব মানে বোঝো, হিসেব মানে এত টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি। তৃণমূল হিসেব দিতে পারবে না, তার কারণ তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে তিনটে কলম করতে হবে, এত টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি, এত টাকা মাল ঝাড়িয়ে নিয়ে গিয়েছি, তাই জন্য তৃণমূল হিসেব দিতে পারবে না। আর যারা হিসেব দেবে না চোর, তাদের বিজেপি শাস্তি দেবে না। আসলে কি হচ্ছে, দুটো সরকারের তুতু মেমেতে, দুটো সরকারের আকচাকচিতে আসলে বাংলার গরিব মানুষ প্রতারিত হচ্ছে, তারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা হচ্ছে পাচ্ছে না। আচ্ছা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা কি নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি? লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি? ভাব করছে তৃণমূল কংগ্রেস, ভাব করছে বিজেপি যে সরকারি প্রকল্পের টাকা বোধহয় কারুর পৈতৃক সম্পত্তি না, এটা আমার তোমার করের ট্যাক্সের টাকা। আমি শুধু একটাই কথা বলবো এই প্রসঙ্গে, যে তুমি 34 বছর একটা উদাহরণ দেখাও, একটা উদাহরণ। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার চলেছে, সেই সময় কলকাতা কর্পোরেশন চালিয়েছে সুব্রত মুখার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্পোরেশন। তুমি একটা উদাহরণ দেখাও, একটা মিছিল দেখাও যে সুব্রত মুখার্জি মমতা ব্যানার্জিরা দাবি করেছে, একটা দাবি করেছে যে বামফ্রন্ট সরকার কলকাতা কর্পোরেশনকে টাকা দিচ্ছে না, তুমি একটা উদাহরণ দেখাতে পারবে না। বরং তুমি উল্টোটা দেখাতে পারবে। উল্টোটা কি? উল্টোটা হচ্ছে শিলিগুড়িতে যখন অশোক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা কর্পোরেশন চালাচ্ছি, তখন তৃণমূলের সরকার সেখানে হচ্ছে টাকা বন্ধ করে দিয়েছে। ঠিক একই রকম দেখো বিজেপি, বিজেপি যে কথাটা বলে না ডবল ইঞ্জিনের সরকার, কথাটার মানে কি? তো থ্রেট, মানুষকে থ্রেট, যে রাজ্য সরকারে যদি অন্য কেউ থাকে, আমরা যদি কেন্দ্রীয় সরকারে থাকি, তাহলে মানুষের উন্নয়নের কাজ হবে না। কেন, এর সাথে কী সম্পর্ক আছে? আমরা বামপন্থীরা বলছি ডেভেলপমেন্টের প্রশ্নে সংকীর্ণ দলীয় রাজনীতি দেখা উচিত না। যেই ক্ষমতায় আসুক না কেন, মানুষের ভোটে জিতে পিপলস ম্যান্ডেট পেয়ে লোকসভায় বিধানসভায় যেই দায়িত্বে আসুক না কেন, সে দেশে যে সরকার থাকুক না কেন, রাজ্যে যে সরকার থাকুক না কেন, তাদের ডেভেলপমেন্টের প্রশ্নে এই আকচাকচি করা উচিত নয়। বরং বিজেপির কাজটা উচিত কাজ ছিল, যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা তাদের হচ্ছে তিহার জেলে পাঠিয়ে দেওয়া।